গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো কিভাবে রাউন্ড শেপের কেককে হার্ট শেপে পরিণত করা যায় খুবই সহজে এবং ভালো ইজিভাবে, সেটা শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে পাশে আসছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে এখানে আমরা একটা বাটি নিয়েছি, এখন এর ভিতরে দুইটা ডিম ভেঙে নিব। ডিমটা আজকে কুসুম সহায় আমি বিট করে ফোম করব, আর ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আজকে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে কেক বানাবো, আপনারা চাইলে হ্যান্ড হুইক্স বা কাঁটা চামচের সাহায্যও করতে পারেন। এখন এটাকে সুন্দর করে বিট করব যে পর্যন্ত সুন্দর করে ফোম তৈরি না হয়। নর্মাল হিটে বিট করব 2 মিনিট পর্যন্ত, পরে হাই হিটে বিট করব 6 থেকে 8 মিনিট পর্যন্ত। 2 মিনিট বিট করার পরে এখন এটাকে হাই হিটে বিট করব 6 মিনিট, 5 থেকে 6 মিনিট পর্যন্ত। এখন এর পর্যায়ে দিয়ে দেবো 1/4 কাপ সয়াবিন তেল। কেকের বাটারটা যখন ক্রিমের মতো দেখা যাবে তখন এই তেলটা দিতে হবে। এখন আবার বেট করে নেব 20 সেকেন্ডের জন্য। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স, আমাদের ক্রিমটা প্রায় তৈরি। আমাদের কেকের ফোমটা রেডি হয়ে গেছে, এখন এর ভিতরে আমরা শুকনো পকোড়াগুলো মিশিয়ে নেব। এখন একটা চাটনির ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ, আর সাথে হচ্ছে 2 টেবিল স্পুন ময়দা। হাফ চা চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণ লবণ, আর 1/2 চা চামচ বেকিং সোডা। এখন এগুলোকে অল্প অল্প করে তেলে কেকের ব্যাটারের সঙ্গে মিলাতে হবে। একবারে মেশানো যাবে না, দুইবারের কাজটি করলে ভালো হয়। এটাকে মেশানোর সময় আস্তে আস্তে করে মেশাতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না। এখন বাকি অর্ধেক শুকনো পকোড়া দিয়ে দেবো, এই বাড়তি অংশগুলো ফেলে দিতে হবে। এখানে আমি 7 ইঞ্চি সাইজের একটা কেকের বাটি নিয়েছি, মাখনের ব্যাটারটা এর ভিতরে উপর থেকে ঢেলে দেব। আমি এখানে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, কেকের ব্যাটারটা এই পর্যায়ে এসেছে, এখন এটাকে আমি উপর থেকে ঢেলে নেব। ব্যাটারটা ঢালার পরে একটু ঝাঁকি দিতে হবে যে বাবল উঠতেছে। এখন এটাকে আমি চুলায় বেক করে নিব। আমি যে হাঁড়িতে বেক করব সেই হাঁড়িটাকে আমি এখানে 10 মিনিটের জন্য হিট করে নিছি আগে থেকে। এখন এটার ভিতরে কেকের বাটিটা দিয়ে দেবো। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নিব 30 থেকে 40 মিনিট পর্যন্ত। চুলার হিটটা লো মিডিয়ামে থাকবে। 35 মিনিট হয়ে গেছে, এখন দেখি কেকটা কি পর্যায়ে হয়েছে। একটা টুথপিনের সাহায্যে দেখে নিব। আমার কেকটা কমপ্লিট। এখন এটাকে এই অবস্থায় ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর আবার ফিরে আসতেছি। আপনাদের আমি তৈরি করে দেখাবো ভিভো লিকুইড ক্রিম দিয়ে কিভাবে সুন্দর ডেকোরেশনে ফুলফিল ক্রিম তৈরি করা যায় সেটার পদ্ধতি। চলুন তাহলে শুরু করা যাক। এই ক্রিমটার প্যাকেট যেহেতু বড়, এই ক্রিমটা দিয়ে 1 কাপ করে 1 পাউন্ডের আপনারা 7 থেকে 10টা কেক
ফুলফিল ভাবে ডেকোরেশন করতে পারবেন। এর জন্য এই ক্রিমটা এই সাইড থেকে সামান্য ফুটা করে নিয়ে ক্রিমটা বের করে আবার এখানে কস্টেপ দিয়ে আটকে দিতে হবে। এখানে যে আমি সামান্য পরিমাণে একটা সিদ্ধ করে নিছি এটাকে, আজকে আমার ক্রিমটা 1 কাপ পরিমাণ লাগবে এর জন্য। আর হ্যাঁ, ক্রিমটা একটু ঢাকিয়ে নেবেন ঢালার আগে। আর ক্রিমটা তৈরি করার আগে সবসময় ফ্রিজে রেখে দেবেন, এতে ক্রিমটা ভালো হয়। যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কস্টেপ দিয়ে মুখটা আটকে নিছি। এরপর যে আপনারা নর্মাল ফ্রিজে রেখে এটাকে ব্যবহার করতে পারবেন 25 থেকে 30 দিন পর্যন্ত। আর এটা আপনারা যদি অনেকদিন সংরক্ষণ করতে চান তাহলে ছিদ্র না করে এমনি নর্মাল বাইরে রাখলেই হবে, ফ্রিজে রাখার প্রয়োজন নেই। এখন এটাকে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো। যে বাটিতে আমরা ক্রিম তৈরি করব এই বাটিটা অবশ্যই ডিপ ফ্রিজে রেখে 1 ঘন্টার জন্য ঠান্ডা করে নিতে হবে। আর এই দুইটাও যাতে ক্রিমটা একদম পারফেক্ট হয়। এখন এই বাটির ভিতরে দিয়ে দিচ্ছি সেই 1 কাপ পরিমাণ ভিভো ক্রিম। আর এর ভিতরে দিয়ে দেবো 2 চা চামচ চিনি। এখানে আপনারা চাইলে চিনির গুঁড়া করেও ইউজ করতে পারেন। আমি একবারেই দিচ্ছি। এখন এটাকে সুন্দর করে বিট করে নেব, প্রথমে হাই হিটে 2 মিনিট। আমাদের ক্রিমটা বিট করার পরে এই পর্যায়ে হয়েছে। এখন আর জায়গাটাকে আবার এনে বিট করতে হবে 7 মিনিট পর্যন্ত। এটা তো ওভার বিট করা যাবে না, তাহলে ক্রিমটা গলে যাবে। এই পর্যায়ে আমাদের ক্রিমটা পুরোপুরি কমপ্লিট। আপনারা ইচ্ছা করলে এর ভিতরে জেনারেটর ইউজ করতে পারেন। এই পর্যায়ে আমাদের ক্রিমটা একদম তৈরি হয়ে গেছে, এখন এটা আমরা কেকের ভিতরে ইউজ করব। আর এই পর্যায়ে ক্রিম যদি বেশি হয়ে যায় তাহলে একটা বক্সে করে আপনারা এটাকে সংরক্ষণ করতে পারবেন 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে। শুধু কেকে ক্রিম ব্যবহার করার আগে 30 মিনিট আগে বের করে 2 মিনিট বিট করে নিলেই হবে। তৈরি হয়ে গেল আমাদের ভিভো ভিপ ক্রিম। আপনারা এটা ট্রাই করে অবশ্যই কেকে ইউজ করে দেখবেন কেমন হয়, আর আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আমি এখানে কেকটাকে সমান 2টি ভাগ ভাগ করে নিয়েছি, আপনার ইচ্ছা করলে 3 ভাগ বা 4 ভাগও করে নিতে পারেন। এখানে আমি 1 চামচ চিনির সাথে 2 চামচ পানি দিয়ে গুলে নিয়েছি। এখন এটাকে দিয়ে কেকটার উপরে দিব যাতে কেকটা অনেকক্ষণ সফট থাকে। এখন এই পানির সিরকাটা এর উপরে দিয়ে দেবো। এখন ক্রিম দিয়ে কভার করে নেব। এখন কেকের আর একটা লেয়ার দিয়ে দেবো এর উপরে। এখন এই পর্যায়ে কেকের লাভ শেপ দেওয়ার জন্য এখানে এই কোনাকুনি ভাবে আর এই কোনাকুনি ভাবে নিজেদের আন্দাজ মতো দাগ দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে। এখন এই 2 সাইডে কাটার পরে এটাকে এখন সুন্দর করে এই সাইডে ক্রিম দিয়ে বসিয়ে দিতে হবে। এই সময় ভয় পাওয়ার কোনো কারণ নেই, সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে ক্রিম দিয়ে এটাকে সেট করে নিতে হবে। 2 পাশে মাথায় ভাবে সেট করার পরে সুন্দর করে ক্রিম দিয়ে এটাকে কভার করে নিতে হবে, তাহলেই হাড়ে পরিণত হয়ে যাবে হাড়। এই কাজটা সবসময় একটু ধীরে নিরিবিলি করার চেষ্টা করবেন। এখন এর পর্যায়ে উপরে ক্রিমটা ফিনিশিং হওয়ার পরে 15 মিনিটের জন্য আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব। এরপরে নিজেদের মন মতো সুন্দর করে ডিজাইন করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রাউন্ড কেক থেকে হার্ট কেক বা লাভ কেক।
কেকটা 15 মিনিট পরে এখন আমি এর উপরে ফুল এঁকে নেব আপনারা আপনাদের মন মতো ইচ্ছা মতো ডেকোরেশন করে নিতে পারেন আমি আজকে এখানে বড় স্টোন নজলের সাহায্যে কিছু গোলাপ এঁকে নেব আমি কেকের উপরে ফুলের ডিজাইন অতটা সুন্দর করে দিতে পারি না তাও যতটুকু পেরেছি চেষ্টা করেছি তৈরি হয়ে গেছে আমাদের হার্ট শেপের কেক কিভাবে হার্ট শেপের মোল্ড সারা বা কেকের যে বাটি ওটা সারা হার্ট শেপের কেক তৈরি করা যায় সেটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি সহজভাবে গোল্ড রাউন্ড থেকে কিভাবে লাভ বা হার্ট তৈরি করা যায় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আপনাকে আপনাদেরকে আমি কেকটি কেটে দেখাচ্ছি ভেতরে কী অবস্থা হয়েছে এখন আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি কেকটা কী পর্যায়ে হয়েছে কেকটা অনেকই সফট হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম